চট্টগ্রামের ডিজিটাল উদ্ভাবনী মেলা 2018-র আজি আছিল শেষ দিন। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠত আজি সোমবার মেলার শেষ দিন দর্শনার্থীলর উপস্থিত আছিল সাইবের মতো। সচরাচর গড়ত বইয়ের তো আর কি উন্নয়নের ইন্ন দেখির এডাই এর দেখি যে ধোয়ানো ধোয়ানো উন্নয়ন মোটামুটি প্রচুর উন্নয়নের দেশ মিতি এতদিন বিভিন্ন রকম ভাবে শুনি মানে ডিজিটালাইজেশনের কথা আজ এমিতি মেলা তাইনের পরে দেখি যে মানে যখন বিভিন্ন স্টল করি করে দেখি ডিজিটালাইজেশন হইবে কি। এবার মেলাত সরকারি আর বেসরকারি মিলাইয়ারে 125 খান স্টল অংশগ্রহণ করছি। এন্ডে হয়েকখান সরকারি প্রতিষ্ঠান ইউনিয়নের মধ্যে আসিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উগ্র স্টল, যেটে নগরের সাধারণ মানুষের সেবা নগরীরে অপরাধ মুক্ত রাখতে তারাও বিভিন্ন ধরনের ডিজিটাল পদ্ধতি গ্রহণ করছে বলে জানাই নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অলোক বিশ্বাস। একটা হ্যালো সিএমপি বলে নতুন অ্যাপস আছে, যে অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার অভিযোগ, সেটা পুলিশের বিরুদ্ধে হোক, মাদক সংক্রান্ত হোক বা জঙ্গি সংক্রান্ত হোক, যে কোনো ধরনের অভিযোগ এই অ্যাপসের মাধ্যমে আপনি আমাদের কাছে সরাসরি এই অভিযোগগুলো জানাতে পারেন। আমাদের চট্টগ্রামে মোট এখন পর্যন্ত 31টা স্পটে 116টি সিসি ক্যামেরা আছে। সুমন হত্যা মামলা যেটা হয়েছে সেই হত্যা মামলায় আমরা আমাদের যে সিসি ফুটেজ সেখান থেকে আমরা কোন আসামিরা ওই হত্যাকাণ্ডের আগে এবং পরে ওই ঘটনাস্থলে প্রবেশ করেছিল এবং বেরিয়ে গেছে এবং কাদের হাতে অস্ত্র ছিল এই বিষয়গুলো আসলে আমরা ফুটেজের মাধ্যমে আমাদের নিজস্ব সিসি ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে আসলে সাহায্য করেছে। এছাড়াও মেলার শেষ দিনত দর্শনার্থীলর একখানা বাড়তি সাপ সহ্য করেন ফজ্জি বাংলাদেশ ও কোরিয়ার যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্টলিয়ন উত্তুন। এই স্টলিয়নত ফসাওয়ালর উপস্থিত আছিল সৌগত ফরিবের মতো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তো নারে বিকেটিটিসি তো নারে আদের ফ্রিতে কোর্স করা 4 মাসের বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে উগ্র উদ্যোগ লই ফ্রি উগ্র সরকারিভাবে উগ্র কোর্স করার উগ্র 13 কোর্স আছে। তো ইতার আর কোর্স কি কি ইন সাইদা মাইছি কিল্লাই ফসাওয়াল এডে বীরগড়ের ইন জানতে চাইলি প্রশিক্ষণ কেন্দ্র ইউনর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিবেদিতা দাস সি প্লাসরে হয়। আর রেস্টলের মধ্যে একটা মানুষ আনারা যে দেখতাম তারা কিল্লা আসছি, তারা এসেছে জব লাই, এটা আরা জব দিও এবং আরা প্রশিক্ষণের পাশাপাশি আরা জব দিই এবং একটা প্রশিক্ষণ করবার লাই কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আরা স্টাইপেন্ডও দিই, ট্রেনিংও দিই, সরিও দিই। এছাড়াও এই মেলাত ব্যতিক্রম ধর্মী নানা ডলে প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করি দর্শনার্থীলর মন জয় গজ্জি কিছু তরুণ উদ্ভাবক তৈরি গজ্জি বোবাওয়ালর লাই হত হইবার মাধ্যম আর অন্ধর লাই ফত চলিবার আতিয়ার। নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যদি কোনো অবজেক্ট আইয়ে সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির স্পিকারের মাধ্যমে জানাই দেবে ওনার এতটুকু দূরত্বে যে কোনো অবজেক্ট আছে, অর্থাৎ ওই অন্ধ ব্যক্তিকে সাবধানে যেতে পারবে। মেলার যে এস্টোনিয়ন সেরা হইয়ে ইতার আর ভিতর পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হইয়ে আজিয়া মেলার সমাপনী অনুষ্ঠান। আলামিন শিকদার, সি প্লাস টিভি।